অপ্রিপাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো পাটিসাপটার রেসিপি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি এই পাটিসাপটাটা কীভাবে বানাচ্ছি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি একটা পাত্রে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি মতো ময়দা, অল্প একটু চিনি আর একটু নুন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধ দিচ্ছি। আর এর সাথে কিন্তু আমি একটু পানিও মেলাবো। আপনারা যদি শুধু দুধের করতে চান তো করবেন, আর এতে যদি একটু সুজি মেলাতে চান তাও মেলাতে পারেন। আমি এখানে কিন্তু সুজিও দিচ্ছি না, আর এখানে একটু আমি পানি মিশিয়েই গোলাটা তৈরি করব। তো দেখেন, দুধ আর পানি দিয়ে এরকম পাতলা একটা গোলা আমি তৈরি করে নিয়েছি। এটা এখন গোলাটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু এটা একটু আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এখন একটা প্যান বসিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায়, আর সুন্দর একটা সেন্টও বার হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে এখন এবারে এক চিমটি মতো নুনটা দিয়ে দেবেন। আমি দিয়েছি কিন্তু ওটা দেখানো হয়নি, তো এবারে নাড়তে চাড়তেই থাকতেই হবে। নাড়তে চাড়তেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। নারকেলের পুর বানানো খুবই সোজা। আপনারা যদি আরও একটু টেস্টি বানাতে চান এতে একটু মাওয়া দিতে পারেন। তো খেজুরের গুড় দিলে আর কোনো কিছু দরকার হয় না, আমি শুধু খেজুরের গুড় দিয়েই পুরটা তৈরি করে নামিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু তেল। প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোলা এক চামচ। আমার কিন্তু এটা সেকেন্ড গোলা, প্রথমটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। তো এটা আমার দ্বিতীয় পাটিসাপটা। তো মানে প্রথম গোলাটা দেওয়ার পরে আমি দু তিন মিনিট রেখেছিলাম, তারপরে কিন্তু এই নারকেলের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন এবারে ফোল্ড করে দেব। খুব সহজেই কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে। ফোল্ড করার পরে আরও দু তিন মিনিট উল্টে পাল্টে সেকে নেব। এপিট ওপিট করে কিন্তু এরকম সেকে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। দেখেন, তুলে নেওয়ার পরে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও এটা আমি দু তিন মিনিট একটু আমি এটাকে হতে দেব। তো দু তিন মিনিট হয়ে গেছে, এখন এবার আবারও আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এরকম আস্তে আস্তে ফোল্ড করে নেব। খুব সহজেই কিন্তু ফোল্ড হয়ে যাবে। এবারে আমার মানে তৃতীয় পিঠেটাও হয়ে গেছে। তা এরকমভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাটিসাপটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো পাটিসাপটাগুলো সব সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরে পুরটা কত সুন্দর, মানে দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। তো এগুলো তো খাওয়া হবে, তো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব।